হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম হচ্ছে হারুন, আমি জার্মান টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি, ডয়েচে ভেলে জার্মান টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। না, এখনো আমরা হাতে লাশ পাই নাই, আমরা তো ওদের বাসায় আছি, আচ্ছা। গ্যাঞ্জামের ভিতরে। প্রত্যেক মানুষ এখানে এসে ভিড় করতেছে, সমবেদনা জানাই। ওনার ফ্যামিলিতে কারা আছেন, মানে বাবা মা ভাই বোন, কয় ভাই বোন না? আমার বাবা আছে, মা আছে, আর পাঁচ ভাই বোন, তিন ভাই দুই বোন। আচ্ছা, উনি কি বিয়ে করেছিলেন? জি, বিয়ে করে। বাচ্চা আছে ওনার? জি, দুইটা বাচ্চা। দুইটা বাচ্চা, মানে সর্বশেষ কত কত বছর বয়স হবে? জি, কত বছর বয়স হবে বাচ্চা দুইটার? একটা হলো যে 2 বছর কয় মাস যেন চলতেছে, আর একটা হলো 3 মাস না 4 মাস। মানে ওরা কি ছেলে না মেয়ে দুইটা? বড়টা মেয়ে, ছোটটা ছেলে। আচ্ছা, আর এমনিতে উনি সর্বশেষ কবে বাড়ি আসছিলেন? এটা আমার জানা নাই। তো এমনিতে ধরেন এমনি কেমন ছিলেন উনি, মানে উনি মানে লোক কেমন, মানে এলাকায়? নিঃসন্দেহে ভালো জন উনি, দেশের দেশের জন্য কিছু করতে চায়, আর করার জন্য এই বাংলাদেশ এতে যোগ্য। জি জি, নিঃসন্দেহে ভালো ছিলেন, অবশ্যই নিঃসন্দেহে ভালো ছেলে। ভালো ছেলে। আপনার কি নাম ভাইয়া? ভাইয়া, আমি এখন গোরস্থানে, এখানে গোর খোঁড়ার নিয়ে প্রিপারেশন। আচ্ছা, তাহলে ডেড বডি আপনারা পেয়েছেন তো? না, আপনাদের না, এখনো পাই নাই, এখনো পাই নাই, ও আসছে রাস্তায়। ওনার ভাই নিয়ে আসছে, সেই তো? জি জি। ওনার ভাইয়ের নাম কি? ওনার বড় ভাইয়ের নাম অসীম আকরাম, উনি আর্মিতে আছে, বাংলাদেশ আর্মিতে। ওনাকে ওরা বলছে যে উনি চোরাচালানি দলের সঙ্গে ছিল, উনি কি এইরকম লোক? আপনার কি? না না, উনার উনার না, এটা কেমনে আপনি বললেন আমাকে, আমি বুঝে পাই না। উনার ওনারা টহলে আছিল দায়িত্বরত অবস্থায়। জি জি। না, ওরা ওরা বলছে ওনার কোনো ব্যাজ বা ওনার কোনো পোশাক পায়, ওই ভারতীয় বিজেপি, মানে ওই যে বিএসএফ যারা, তারা? না না না, এটা 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 কথা না।